আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাসা বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমি আজারউদ্দিন হইয়ার। আজকে আমি আইসি করিমগঞ্জ ডিস্ট্রিক্টর ফাতারকান্দি সমষ্টির কটামনি এরিয়া সলামনা গ্রামেতে। সলামনা গ্রাম কিতার লাগিয়ে আইসি আপনারা আশা করি আর বুঝবা যে কয়েকদিন থেকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারিছিলা যে খালি মানুষের বাড়ি ঘর বাঙ্গা ইতা মানুষ খানো থাকছেন বা কিলা আসুন, এখন পর্যন্ত কিলা মানুষ খাইতে রাখিলা, মানুষ রহিত রাখিলা, মানুষে ঘুমাইতে রাখে, আপনারা দেখতে থাকবা। সকাল আপনারা যে কইলাম সলামনা গ্রামও বর্তমানে আমরা গেছি, কারণ ও আপনারা দেখতে পারিতে ও যে উড়া উড়া বানাই মানুষ আছে না দেখি আর সাথে আপনারা সাথে আসুন কাঁথান জিগার করতে নিন কিতার লাগি আসা চাষা আপনার আপনি এই নিতার লাগি থাকো মারাই না মুগা না গড়দুয়ার গড়দুয়ার বাঙ্গ হয়ে গেছে আপনারা কিন্তু সরকারও মানুষ না একটু আগে সামনে দেখে এলাম যে সরকারি একটা ঘর আছে, সরকারি একটা ঘর ভাঙ্গ হয়েছে দুইটা সরকারি ঘর ভাঙ্গ হয়েছে। আপনারা বর্তমানে এলে কতদিন থাকবাই না আর কি থাকবার এখন খর খাই যাচ্ছে আর কোনো বাঘা লাগবে না মরতা সড়কও হয়ে যা মরতা আপনার 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 ছেলে মেয়ে কয়জন যে বর্তমানে যে গড় যেটা ভাঙ্গ হয়েছে এই জায়গা আপনারা কেমন রাখতে কি তখন কিতাব বর্তমানে যদি তুফান দেয় আপনার যাইবা কেন তুফান দেয় যদি মরতাম লাইন নাই বিহার সকলেও দেখে আমরা দাদা ভাই একজন আছেন দাদা ও যে সরকারে আপনারা বাড়ি ঘর যে ভাঙ্গ হইলো আপনারা বাড়ি ঘর ফিরিয়া কোনো পাওয়ার দাবি আছেন সরকারের কাছে আমরা সরকারের কাছে পুরা দাবি জি আমরা ও দেশের বাসিন্দা আমরা সরকারের কাছে পুরা আমরা দাবিদার আমরা ফরেস্ট ব্লিজার হইয়া আমরা উড়ে সরকারে তখন অত্যাচার শুরু করছে ফরেস্ট ব্লিজার হইয়া আপনার আপনি মানে কেমন দিন থেকে আপনারা আমরা এখানেও মনে করো যে আমরা বাপ দাদার জীবনটা কি লইয়া আর আমরাও অতটুক বড় হয়েছি ও মাটির উপরে বর্তমানে কিতার লাগে আপনারা বাড়ি করবো বর্তমানে ও তো আমরা কইছে আইয়া যে দুই দিন আগে কইছে বা যে তুমি তান গট দরজাটা খালি করো করার পরে মনে করো তো আমরা রেখাইয়া গেছে খোয়ার পরে আমরা খালি করছি না আবার পরে মনে করো যে তারা আর আমরা রক্ষায়িত্ব পাচ্ছে না আমরা গোটাই ভাঙি দিছি আমরা বাচ্চা লুটিশ নাই এমনি মুখে কইছে মানে মুখে কইয়া গেছো যে গোর খালি করবা তিন দিনের দিন আমরা বাচ্চা ভাত খাবার ভাতটা আমরা ভাত রয়েছে মানছে না আমরা গোর দরজাটা ভাঙি দিছি আমরা বাচ্চা কাচ্চা ধরিয়ে ভাঙি খাবার লাগাইছে মানছে না আমরা কইলাম যে স্যার আমরা ভাতটা খাইলাই মানছে না ভাঙি দিছি আমরা জিনিসপত্র কুচিও আমরা বাইর করা গেছে না এলাবত হয়েছে এরপরে আমরা টিন টান যেটা আসলো ফরেস্টে সিজ করে লইয়া গেছে যে কোনো মানে পলিটিক্সের মানছে বা যে কোনো পয়সাওয়ালা মানছে আপনারা কোনো সাহায্য আমরা করছেন বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমরা একটা সাহায্য কথা আমরা বাচ্চা কাচ্চা বাসের কোনো আপনারা সমষ্টির এমএলএ তরফ থেকে কোনো জাত নাই এরা মানে আমরা মানে অন্য তরফের করতে গিয়ে আমরা এই তরফের না করতে গিয়ে তারা আমরা এখন বন্ধ অন্য তরফ কইতেছে আমি বুঝছি না আটটা মানে আমরা এখানে বিজেপির নেতা এখন বিজেপির নেতা তারা এখন বন্ধ আমরা কোনো দেখাশোনা করছে না আমরা কংগ্রেসই মানুষ গতিকে আমরা দেখাশোনা করছে না ওয়ার্ড মেম্বার ফোন তো আমরা এখানে আইয়া কোনোদিন এখন ফোন তো দেখছে না ওয়ার্ড মেম্বার ফোন তো দেখছেন না দেখছেন না আমরা আপনারা ও যে বাড়িঘর মাং গইছে আপনারা এখন যাইবা কেন কোন জায়গায় আমরা যাইবার দেখা নাই আমরা রাস্তা সরকারে মারতেও আমরা খুশি আছি আর যেটাও করে আমরা খুশি আছি এখন আমরা সরকারের কাছে মরতাম আমরা জায়গা দিত না আমরা মারতো আপনারা ফ্যামিলির মানুষ কয়জন আমরা আমার বাচ্চা পাঁচজন আর আমরা ফ্যামিলি একজন আর আমি একজন চতুর্দ আপনারা সাতজন ফ্যামিলি সাতজন আর আমার মা একজন
ঠিক আছে অত কষ্ট করে তিরাই সময়তে আপনারা অতখন মাথা লাগি দাদা ধন্যবাদ তো ভিউয়ার সকল ওই দেখি আমরা বুবু একজন ন আছেন আচ্ছা বুবু আপনার আপনি ন তা কই না আপনার ঘর কোন জায়গা বাঙ্গ হইছে ও সান্না ঘর ও আপনি যখন ঘর বাঙ্গ হইছে ও আপনি ন আপনার ভাই আপনার বাচ্চা কয়জন টোটাল সাতজন বাচ্চা নি তো সাতজন বাচ্চা লই আপনি ন তা কই ঠিক ও ন থাকি আপনারা খানিও নি থাকিলা খাইতরা খানিও নি খাইও তো মানুষ আল্লাহ ওয়াস্তে নিয়ে দেই ন তা মাশাআল্লাহ আছে যদি দেওয়া বন্ধ করলেন তে আপনি খাইবা কি নাই তো আর মোরা ছাড়া রুখায় না সরকারও কিছু কোন দাবি বি আছে নিজে বাড়ি ঘর দেওয়ার লাগিয়া ইলা দাবি করি আর তো সরকারে ফুনত্রা না দিত্রা না এখন আর কিতা হইতা সরকারে ফুনত্রা না না ফুনত্রা না আইছো না একটা দিন আবু দেখা তার ফুনতা কিতা আপনার আইনো কেমন বসতে মানে কেমন রাখতে কি আপনার আমার ধর্ম কর্ম ন হইছে আর কিতা কইতা ন কয় বছর হইছে আমি কিতা না মানে আপনার ধর্ম কর্ম কেন হইছে আমার ধর্ম কর্ম ই আমার হুরুতা মুরুতা ও বিয়াশাই দে নাতিনো সবাই আরছে ও জায়গা ও জায়গা তাই আছে ও জায়গা তাই আছে এখন বর্তমানে এই যে ঘর ভাঙ্গ হইলো আপনারা তো বাঙ্গিলছো তো বাঙ্গিছো নি আর কি তা তো হারকে কোনো দাবি বি আছে নিজে গরু ফিরিয়া দেওয়ার লাগি ওই ওই দিবালাই দাবি তা মন আনতে অত বছর থাকি জিন্দেগির মাটি নি আর সরকারে অন খাদাই দিলে ওই বনি আমরা তো মাটির দরকার না বাস্তাম কি আপনারা আর এরিয়ার এমপি বা এমএলএ ইলাকা আপনারা সাহায্য করা তাইছেন বা দেখা করা তাইছেন দেখা তো আইছেন না কোনো দিন দেখা তো আইছেন আর দুই চার দিন আগে আইছলা গর ভাঙ্গিবার আগে আমরা গাউরু আট মেম্বার হায়দর মেম্বার হকল আইছেন মোটামুটি আইয়া কন্ট্রাক্টর আট মেম্বারও কইছেন কন্ট্রাক্টর দিলা বিআই বি দি টাকা লই আট ওলা দি আটটা কইছো আটটা পারো তে তোমাদের কেবল মাত্র ঘর বাসিব নাইলে বাসত না নাইলে বাসত না আমরা উপায় নাই তো ভিউয়ার্স সকল ওই দেখো আরেকটা বাড়ি ইস বাক্কা বড় বাড়ি এটা ভাঙ্গ হই গেছে এটা বাক্কা বড় বাড়ি ভাঙ্গ হই গেছে বাড়ি তোলা মনে হয় মানুষ ব্যস্ত এখন হউ দিকে আমরা সাথে একজন হাঁটা উঠি করি ফিরা সসা এই গড়িটা আপনার নেই আমার দেওয়া আপনার গড় নেই ইয়া আপনার গড়িটা কেমন দিন আগে বাঙ্গো 70 বছর হই যা যা বয়স ইয়া আর বাঙ্গো হইছে কেমন দিন আগে বাঙ্গো হইছে 3 দিন 4 দিন 3 4 দিন হই গেছে বুধবার আবার আইছে না আপনার তো এইটা গড় কিটা লাগি বাঙ্গো হইলো আপনার এটা তো ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা তো হইলাম মিলাম জমিদার মানুষ ফরেস্ট ডিপার্টমেন্ট দখল করে খাই আর বয়স উনি আমি ছোট ছোট বাবা লিখেছিল তো হলো হ্যাঁ 70 বছর হইয়া আছে বয়স আমার মানে আপনার বয়স 70 বছর হইয়া আছে 70 বছর হইয়া আছে উনি আপনারা ছোট থাকতো ওই জায়গাটা আসলে ছোট ছোট সময় বাবা লিয়ে না বাবা হ্যাঁ আর ও তো আসি আপনার খাইয়ার তো তো জমি আছে আপনার এখন যে বর্তমানে যে আপনার এই যে আপনার অত বড় বাড়িটা ভাঙ্গিলো মানে কোন কারণে ভাঙ্গিছে এটা তো এক মাস আগে পর আপনার এই ইলেকশন হইছে বহুত আগে ইলেকশন হইছে ইলেকশন হওয়ার পরে তো এটা তো গেছে কি ইলেকশন ওটা এখন ভাঙ্গা নাই বুঝিয়ে যাবে হ্যাঁ জি জি আর আটটা ওটা যেদিন আইয়াও তো তিন দিনের টাইম দিয়েছে বিটো বিচারে আইসে তবে ঠেলে দিয়া আইয়া কইছে তুমি মাসা হরাও তিন দিন বাদে ঘর ভাঙ্গ হয়ে যাবো তিন দিন বাদে ঘর ভাঙ্গ হয়ে যাবো ঘর ভাঙ্গ হয়ে যাবো তিন দিন আর ফুরছে না আপনার আটটা হয়েছে বাচ্চু তাবো খাইছি যাবো রান্না শুরু করছো খাইতাম আটটা আটটা সকালে না বিকালে সকালে সকালে আটটা তিন দিন তোর দুই দিন গেছে গিয়া তিন দিন তোর দিন সকালে আর কি আপনার আটটা সময় আটটা সময় এবং আই আটটা সময় আর তো আপনার ফ্যামিলির মানুষ কজন চাচা আমরা নয়জন নয়জন নেই বর্তমানে আপনারা তখন কোন জায়গা আর ও তো বলা হিসেবে তো গালো ভাবলাম তা কি রাস্তা রাস্তা মানে উড়া বানাই তখন উড়া বানাই তো কি উড়া বানাই তো ইলা তো আপনারা ইনো আর বর্তমানে ইনো উড়া বানাই সিভিরিয়া ঘর বানাই যাবার বানি আপনারা পারমিশন আছে এটা উঠি যে না মানুষরা তুলা উড়া বানাই যে ভাঙি যায় মানে আপনারা যে ছোট কাটক করে যেটা বানাইতে ওটাও ভাঙিলা নেই ওই এমনি উড়া তিনটি বানাই ছিল বাড়ি যায় ইয়া ফরেস্ট কি টাইম আপনারা যাই যাই তা কোন জায়গা এখন আর তো কিটা বুঝা যায় তা বন্ধু গভর্নমেন্টে বুঝ পাইছে আপনারা কিটা ওটা না আপনারা মাইলা সরকারের তরফ থেকে কোন সাহায্য সহযোগিতা পাইছেন না কিছু ভাই না আইছিও না খাটও আছে দুই থেকে খাটও আছে দেখা তো হইছে না কোবাইটিও আছে কারেন্টও আছে সকলটা আছে কোন জাত নেতা মন্ত্রী আই আপনারা সাইজ মুচাই শুন আমরা কংগ্রেস বুট দিছি কংগ্রেস নেতা আমরা আইছি আমরা কংগ্রেস নেতা তো ফেল মার শুন আপনার যা আপনারা সমষ্টির কংগ্রেস নেতা ফেল মার শুন ফেল মার সচিন সচিন সাউ সচিন সাউ আর বর্তমান করে এমএলএ আপনার আর বর্তমান করে আমরা কৃষ্ণনন্দু কৃষ্ণনন্দু পাল কৃষ্ণনন্দু পাল মহাশয় আই আপনার সাইজ আই আই তো ভাইয়ার ভাইয়া এত বাঙ্গা রইতা করে মানে এমএলএ বাঙ্গাইতরা আপনি কইতরা এমএলএ তো করা যাব দাদিতির ব্যাপারে নাই আমরা আমরা কংগ্রেসও বুট দিছি মানে আপনার মাতে ওটা বুঝা যায় যে আপনারা কংগ্রেসও বুট দিছো বুট দেওয়ার কারণে ও তা করে বিজেপির এমএলএ কৃষ্ণন্দু পাল মহাশয় তাইন বাঙ্গানি লইতরা তাইন বাঙ্গানি লইতে এটা গেছে গেছে পাঁচ বছর তো শুনলাম তাইন এমএলএ আসলে এই সময় বাঙ্গালি না ও এই সময় তো বুট দিতে পারে এমএলএ মানে আমরা বুট দিছিলাম মানে আপনারা বুট দিছলা ওটার লাগি বাঙ্গানি হইছে না না এমএলএ বুট দিয়ে এমএলএ বানাইছি আমরা আর এই বছর বুট না দেওয়াই বাঙ্গিছে এই বছর তার বুট দিছি না তা আমরা আমরা তো কংগ্রেস ভাষা আপনারা সরকারের কাছে কোন দাবি বি আছে নিজে গরু ফিরিয়া বানাইয়া দিবার লাগি বা কোন জায়গা বা আপনারা নিয়া রাখার লাগিয়া না ইতা খান্ন দিতে বড়ানো কইরা আপনারা বাসা বানাইয়া উড়া বানাইয়া রোয়া জান্না কত
বাড়িয়ে বলাই যে ফটেই না আরে বিশ বন্ধু বিশ কুইয়া ব্যাটালিয়ন লইয়া আর বিটু বিচার এসিও আইয়া ওটা বাঙ্গি বলাই যে মানে ওটা বাঙ্গি লেজে আছে ওটা বাঙ্গি লেজে মানুষ বুঝি যে না ও তো ইচ্ছার ওটা বাংলা হালকু সকালে একদিন টাইম দিছিলাম তো ঠিক আছে দাদা অত সময় মাতিবার লাগি ধন্যবাদ আপনার কষ্ট